হ্যাঁ বন্ধুরা, নতুন করে আপনার পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য আরো বেশ কিছু রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে, বেশ কিছু কোম্পানি নিয়োগ দিয়েছে। তো কোন কোম্পানি নিয়োগ দিয়েছে এবং কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, আর মালয়েশিয়ার যে কোনো আপডেট সবার আগে পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে তার একটি লক্ষ্য বলে দেখতে পাবেন 29/5/2023 বিষয় নিয়োগ অনুমতি প্রদান, উপযুক্ত বিষয় রিক্রুটিং এজেন্সি মেসার্স নিউ এজ ইন্টারন্যাশনাল, আর নাম্বার 703, অর্থাৎ রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে নিউ এজ ইন্টারন্যাশনাল। এই রিক্রুটিং এজেন্সি 256 জন কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পেয়েছে 60টি কোম্পানি থেকে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, পদের নাম, কর্মী সংখ্যা, বেতন, মাসিক এমআর, অন্যান্য সুবিধাদি, চাহিদাপত্র, ক্ষমতাপত্র ও অঙ্গীকার নাম অনুযায়ী, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। ওকে, তো এখানে প্রথমে যে কোম্পানি দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড রিয়েলিটি এস্টেন ভিএসটি, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এই কনস্ট্রাকশন খাতে প্রচুর পরিমাণ কর্মী বাংলাদেশ থেকে যাচ্ছে, এখানে 80 জন কর্মী যাবে। আপনি 1500 রিঙ্গিত স্যালারি পাবেন, বাসস্থান চিকিৎসা ফ্রি পাবেন, আহার অর্থাৎ খাবার আপনাকে নিজে করতে হবে এই 1500 রিঙ্গিতের মধ্যে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 45 বছর হতে হবে। চুক্তির মেয়াদ অর্থাৎ আপনি এই কোম্পানিতে আপনি 3 বছর কাজ করতে পারবেন। বিমান ভাড়া ফ্রি, কর্মঘন্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন। চাকরির অন্যান্য শর্তগুলি মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ সেখানকার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো পাবেন। ওকে, সেকেন্ড যে কোম্পানিটি রয়েছে চুং ইয়ং হক, এটা হচ্ছে আপনার প্রোটেকশন হারভেস্টিং ফ্রস্ট অ্যান্ড হারভেস্ট ওয়ার্কার, অর্থাৎ এটা হচ্ছে ফসল কাটা এবং উত্তোলন করা, এক ধরনের কৃষি কাজ বলতে পারেন। ফসল কাটবেন এবং উত্তোলন করবেন, এই ধরনের কাজ করবেন। এই খাতেও প্রচুর পরিমাণ কর্মী পূর্বে গিয়েছে, ইন ফিউচার আরও যাবে। এখানে 6 জন কর্মী যাবে এবং অপরচুনিটি একই রকম পাবেন, বয়স আপনার 18 থেকে 45, অর্থাৎ সর্বোচ্চ বয়স আপনার 45, সর্বনিম্ন 18, এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিটি কোম্পানির মতোই আপনি পাবেন। 3 নম্বর যে কোম্পানি রয়েছে কনস্ট্রাকশন এস্টেন বিএসটি, এটাও কনস্ট্রাকশন ওয়ার্কার, প্রচুর পরিমাণ এই কনস্ট্রাকশন খাতে কর্মী যাচ্ছে। এখন বেশিরভাগই দেখা যায় যে কনস্ট্রাকশন খাতে কর্মী তারা বেশি নিচ্ছে এবং ফ্যাক্টরি বা অন্যান্য খাতে খুব কম নিচ্ছে, তবে পূর্বে কিন্তু এরকমটা ছিল না। বেশিরভাগই দেখা গেছে ফ্যাক্টরি খাতে তারা কর্মী নিয়েছে, কিন্তু এখন নতুন করে এটা দেখা দিচ্ছে যে শুধুমাত্র তারা কনস্ট্রাকশন খাতেই তারা বেশি কর্মী মালয়েশিয়াতে নিচ্ছে। এখানে 50 জন কর্মী যাবে, এখানে আপনার বয়স 18 থেকে 45 বছর হতে হবে। তারপর 4 নম্বর রয়েছে এম্পিয়ার মফকাত এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আপনার কুক, অর্থাৎ রান্না করে এরকম ধরনের কর্মী নিবে, তারা রান্না করতে হবে। আপনি এখানে রান্না করতে পারলে সবচেয়ে ভালো হয়, যদি রান্না না পারেন অসুবিধা নেই, আপনি সহকারী হিসেবে থাকবেন। এখানে 15 জন কর্মী যাবে, এখানে আপনার বয়স 18 থেকে 45 বছর হতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে ফ্যামিলি এগ্রো টেক ক্যাম এসটিএন বিএসটি, এটা হচ্ছে কারখানা শ্রমিক নিবে। এখানে 15 জন কর্মী যাবে, এখানে 1500 রিঙ্গিত স্যালারি পাবেন এবং বয়স আপনার 18 থেকে 35 বছর হতে হবে। 6 নম্বর যে কোম্পানিটি রয়েছে বিই গ্রিন বায়োমাস এসটিএন বিএসটি, এটাও কারখানা শ্রমিক নিবে। এখানে এখানে 30 জন কর্মী যাবে, আপনার বয়স এখানে 18 থেকে 35 বছর হতে হবে। 7 নম্বর যে কোম্পানিটি রয়েছে হচ্ছে জংটিয়াং আরডিসি এসটিএন বিএসটি, এটাও কনস্ট্রাকশন ওয়ার্কার, এখানে 60 জন কর্মী যাবে, আপনার বয়স এখানে 18 থেকে 45 বছর হতে হবে। রিক্রুটিং এজেন্সির নামটা আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, এজেন্সির নাম হচ্ছে মেসার্স নিউ এজ ইন্টারন্যাশনাল, আর নাম্বার 703, 29 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মালয়েশিয়াতে নতুন করে পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়া যাওয়া যাবে কিনা, অনেকে আমার কাছে জানতে চান। হ্যাঁ বন্ধুরা, নতুন করে আপনার পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিবেন অবশ্যই যাচাই করে নেবেন যে তার কাছে নিয়োগ অনুমোদন পত্র আছে কিনা বা এরকম চাহিদাপত্র আছে কিনা, আপনি অবশ্যই সেটা যাচাই করবেন। যদি চাহিদাপত্র না থাকে তাহলে কিন্তু আপনাকে সেই রিক্রুটিং এজেন্সি 3 মাস নয়, আপনি 3 বছরও আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। সাধারণত 3 মাসের মধ্যেই আপনাকে যেতে হবে, অর্থাৎ মেডিকেল করার পর 3 মাস মেয়াদ থাকে মেডিকেলের, তো 3 মাসের মধ্যেই যেতে হয়। কিন্তু নিয়োগ অনুমোদন পত্র যদি না থাকে তাহলে কিন্তু সেই এজেন্সি আপনাকে 3 বছরও পাঠাতে পারবে না। ওকে, বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, পরবর্তী যে রিক্রুটিং এজেন্সি রয়েছে আমরা সেটাতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, মালয়েশিয়ার যে কোনো আপডেট, শুধুমাত্র নিয়োগ অনুমোদন পত্র নয়, যে কোনো আপডেট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এই রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে আহমদ ইন্টারন্যাশনাল, আর নাম্বার 1146, কৃত দাখিলকৃত আবেদন পরিপ্রেক্ষিতে 4টি কোম্পানিতে 155 জন কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পেয়েছে। এখানে প্রথমে যে কোম্পানি দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম হচ্ছে রেস্টল ফুড কর্নার এসটিএন বিএসটি, এটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার নিবে। এখানে হচ্ছে যে আপনার 15 জন কর্মী যাবে এবং অপরচুনিটি অন্যান্য কোম্পানির মতো পাবেন। সেকেন্ড যে কোম্পানিটি রয়েছে অ্যাক্টোয়ার বিল্ডিং এসটিএন বিএসটি, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, এখানে 30 জন কর্মী যাবে। 3 নম্বর যে কোম্পানিটি রয়েছে তাইহিংস ইয়াং ইন্ডাস্ট্রিজ এসটিএন বিএসটি, এটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার,
এখানে কারখানা শ্রমিক নিবে 10 জন কর্মী যাবে। 4 নম্বর যে কোম্পানিটি রয়েছে সব বিল্ডিং সলিউশন SGNBSD এটাও কনস্ট্রাকশন ওয়ার্কার, এখানে 100 জন কর্মী যাবে। চুক্তির মেয়াদ থাকবে 3 বছর, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, বাসস্থান ফ্রি, বিমানবন্দর বৈফত ফ্রি, চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য। ওকে, তো পরবর্তী যেটি রয়েছে আমরা সেটাতে চলে যাব। বন্ধুরা, এই রিক্রুটিং এজেন্সি একটি কোম্পানি থেকে সর্বমোট 250 জন কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পেয়েছে। এখানে প্রথমে যে কোম্পানি রয়েছে কোম্পানির নাম হচ্ছে সেন্দানা মেহর রিসোর্স, এটা হচ্ছে আপনার এগ্রিকালচার ওয়ার্কার। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এগ্রিকালচার খাতে কর্মী নিচ্ছে কিনা। এখানে 250 জন কর্মী নিবে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এখানে 1500 রিংগি স্যালারি পাবেন এবং বাসস্থান চিকিৎসা ফ্রি পাবেন, আহার নিজ অর্থাৎ খাবার নিজেকে করতে হবে, বয়স আপনার 18 থেকে 65 বছর হতে হবে এবং অন্যান্য সুবিধাদি শর্তাবলী মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ সেখানকার লেভেল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগ আপডেট। এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।